সুটিয়া গণধর্ষণ প্রতিবাদী মঞ্চের নেতা বরুণ বিশ্বাস খুনের ঘটনা তদন্তে কিনারার দিকে এগোলো পুলিশ। গোপালনগর এলাকা থেকে গ্রেপ্তার কয়েকজন ছাত্রসহ আরো পাঁচ। পুলিশের দাবি, বনগাঁ উপসংশোধনাগারে বসেই খুনের চক্রান্ত করেছে ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুশান্ত চৌধুরী। রাজনৈতিক কোনো কালের পাওয়া যায় মোটিভ, দেখুন এগুলো তো এখনো ইনভেস্টিগেশন হচ্ছে, ন্যাচারালি এখনই বলে দেওয়া ঠিক মানে প্রিলিমিনারি কি পাচ্ছি পরে কি পাচ্ছি এগুলো এইভাবে বলা ঠিক হবে না। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে জানা গেছে সুটিয়া ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালী, রিপন বিশ্বাস, রমেশ মজুমদার ও লক্ষণ তরফদারকে রাখা হয়েছে বনগাঁ উপসংশোধনাগারে। সংশোধনাগারে এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল শুভঙ্কর বিশ্বাস ওরফে ফোটকে নামে এক দুষ্কৃতী। 2011 সালে মার্চে সুটিয়া বাজারে সুটিয়া গণধর্ষণ প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দারের ওপর গুলি চালায় ফোটকে। বরুণ বিশ্বাসের খুনের পরের দিন ভীম বিশ্বাস নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলেও পুলিশের সন্দেহ ছিল ফোটকেকে। বাদুড়িয়ার চণ্ডীপুরের বাড়ি থেকে পুলিশ পাকড়াও করে তাকে। পুলিশের দাবি, ফোটকেকে জেরা করে তারা জানতে পারে বরুণ বিশ্বাসকে খুনের জন্য আড়াই মাস আগে জেলে বসে তার সঙ্গে 3 লক্ষ টাকার রফা করে সুশান্ত চৌধুরী। দলে রাখা হয় নহাটা হাইস্কুলের ছাত্র সুমন্ত দেবনাথ, নহাটা কলেজের প্রাক্তন টিএমসিপি ছাত্রনেতা দেবাশিস সরকার ওরফে বিশ্ব, ওই কলেজেরই ছাত্র রাজু সরকার, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী বিশ্বজিৎ বিশ্বাস। পুলিশ জানতে পেরেছে বন্ধুবান্ধব আত্মীয়রা বন্দী থাকার সুবাদে বনগাঁ জেলে যাতায়াত ছিল এদের সকলেরই, সেখানেই ফোটকের সূত্রে সুশান্তর সঙ্গে আলাপ। পুলিশ জানতে পেরেছে স্বরূপনগরের চারঘাটে মনসাকালী ধামে প্রতি রোববার পুজো দিতে যেতেন বরুণ বিশ্বাস, সেখানেই টার্গেট করা হয় তাঁকে, কিন্তু এলাকা জনবহুল হওয়ায় পরিকল্পনা বাতিল করা হয়। গত 5 জুলাই সন্ধ্যায় গোবরডাঙ্গা স্টেশনে খুন হন বরুণ বিশ্বাস। পুলিশের দাবি, জেরায় জানা গেছে বিশ্ব পাইপ গান তুলে দেয় সুমন্তকে, গুলি চালায় 11 শ্রেণীর ছাত্র সুমন্ত। ইঞ্জিনিয়ারিং পড়ার টাকা জোগাড়ের জন্য বিশ্ব এই কাজ করেছে বলে জানতে পেরেছে পুলিশ। দেবাশিস সরকার ওরফে বিশ্বর কাছ থেকে উদ্ধার হয়েছে পাইপ গানটি। ঘটনা তদন্ত করছে হাবড়া গাইঘাটা বনগাঁ জিআরপি। শনিবার ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।